আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দীনী ভাই ও বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে, তা হলো চুল বা দাড়িতে কালো কলব করা যাবে কি না। তো এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। Holy Star Presents তো পুরুষের চুল ও দাড়িতে কালো খেজাব অর্থাৎ কলব ব্যবহার করা মাকরুহে তাহরিমি। সম্পূর্ণ কালো ব্যতীত অন্য যে কোনো ধরনের কলব ব্যবহার করতে পারবে। তবে অল্প বয়সে কোনো রোগের কারণে যদি কারো চুল বা দাড়ি সাদা হয়ে যায়, তাহলে সে সাময়িকভাবে কালো খেজাব বা কলব ব্যবহার করতে পারবে। আর সবচেয়ে উত্তম হলো চুল বা দাড়ি সাদা হয়ে গেলে সেই চুলে বা দাড়িতে মেহেদি ব্যবহার করা। মেহেদির কারণে চুলের উপকারিতা হয়, শারীরিকভাবে উপকার পাওয়া যায়, ত্বকের উপকার পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন, চুলে মেহেদি ব্যবহার করেছেন, এ কথাটি আসছে। তো এই জন্য সবচেয়ে উত্তম হলো দাড়ি এবং চুল সাদা হয়ে গেলে সেই দাড়ি আর চুলে মেহেদি ব্যবহার করা। আশা করি আমরা সকলে বিষয়টি বুঝতে পেরেছি যে সাদা দাড়িতে বা সাদা চুলে কালো কলব ব্যবহার করা যাবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।